দীর্ঘ বারো বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন তার জায়গায় সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ পাপন বারো বছর দায়িত্ব পালন করলেও এর মাঝের সময়টুকুতে বাংলাদেশ জাতীয় দল পায়নি দীর্ঘ মেয়াদি কোন সাফল্য একযুগে সাবেক বিসিবি সভাপতি দৃশ্যমান ব্যর্থতা নিয়ে রিপোর্ট নিলয় মজুমদারের দেশের রাজনৈতিক পরিস্থিতির পর পরিবর্তনে বিসিবি তো বুধবার এসেছে পরিবর্তন বারো বছর ধরে সভাপতির পদ ধরে রাখা নাজুল হাসান পাপনকে বিদায় করে এখন সভাপতি সাবেক অধিনায়ক ফারুক আহমেদ গত এক যুগে জাতীয় দল বেশ কিছু টুর্নামেন্ট ও সিরিজে বিচ্ছিন্ন সাফল্য পেলেও এর মাঝে দৃশ্যমান উন্নতি হয়নি সামগ্রিক বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বিশ্বে চতুর্থ ধনী বোর্ড হলেও মনোযোগহীন থেকে গেছে ঘরোয়া ক্রিকেট আইপিএল এর পরপর বিপিএলের মতো ফ্রাঞ্চাইজ ক্রিকেট টুর্নামেন্ট চালু হল তা পায়নি কোনো লাভজনক কাঠামো এছাড়াও বগুড়া শহীদ শহীদচান্দ স্টেডিয়াম মতো আন্তর্জাতিক ভেনুগুলো পরিত্যক্ত হয়ে যাওয়া আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে বিকেন্দ্রীকরণে ব্যর্থতার যোগ হবে সাবেক সভাপতির ব্যর্থতার তালিকায় এছাড়াও দ্বিতীয় মেয়াদের চন্ডিকার নিয়োগ ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার দিনে অভিযোগ ও জাতীয় দলের একাদশে নিজের কর্তৃত্ব স্থাপনের মতো অভিযোগ আছে তাকে নিয়ে দেশের বাইরে বসে পত্র জমা দিয়েছেন নাজমুল হাসান পাপন সাবেক অধিনায়ক ফারুক আহমেদের সভাপতি দায়িত্ব পাওয়ার পর এক নতুন ইতিহাসই করল বাংলাদেশ ক্রিকেট এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্বরূপ গাঙ্গুলি ছাড়া আর কোন ক্রিকেট বোর্ডেই বোর্ড প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি সাবেক অধিনায়কদের দায়িত্ব পাওয়ার পর নিজের পরিকল্পনা জানিয়েছেন ফারুক আহমেদ লক্ষ্য তো অনেক বড় প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখব সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোয়েশ্চেন আছে বাট আমাদের প্রধান প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা নীলা মজুমদার স্পোর্টস ডেস্ক